আজকে ভিন্ন ধরনের একটা ভিডিও তুলে ধরবো। প্রত্যেক দিন আমরা ভিডিও করি 15-20 মিনিট, একটা বিষয় নিয়ে ভিডিও করি প্রত্যেক দিন, কিন্তু আজকে কিন্তু একদম ভিন্ন ধরনের ভিডিও দেখাবো। কারণ আমরা ভিডিও করি একটা বিষয়ের উপরে, এবার তার বাইরে আমরা সারাদিন কি করি না করি সেইগুলো আপনাদের দেখাবো একদম ঘরোয়া। এখন আমি ঘর মোছামুছি করবো, সকালবেলা রান্না করে খেয়ে নিয়েছি, আর একবারে দুপুরের রান্নাও হয়ে গেছে, কারণ মাছ ছিল ওই জন্য দুপুরের রান্না একবারে করে নিয়েছি। বাবা এসেছিল আমাদের বাড়িতে, এবার রাজ কিন্তু বুঝতে শিখে গেছে যে দাদু দিদা আসলে মানে ওদের সঙ্গে চলে যেতে হবে, আর ওর দাদুকে দেখলে তো একদম বাড়িতে বসে থাকে না। আমি সে কত দূর পর্যন্ত গিয়েছি নিয়ে আসবো বলে আসলোই না, দাদুর ঘরে উঠে চলে গেছে। এইবার যাব নিয়ে আসতে, একটু ঘরটা মুছিনি, চলে গেছে বলেই তো ভালো, তাড়াতাড়ি কাজ করছে ভালো। আর এই যে দেখুন এই ট্যাঙ্কটা কিনে নিয়েছি বর্ষার বাবার থেকে, আপনারা আসলে যে শীতের সময় ব্ল্যাঙ্কেট বালিশ এই সমস্ত জিনিস এর মধ্যে রাখা হবে ওই জন্য কিনে নেওয়া হয়েছে, আমার জিনিসপত্র গোছানো হয়ে গেছে। এই উপর তলা নিচের তলা পরিষ্কার করতে করতে তো আমি এত বড় ঘর পাঠি। বন্ধুরা আপনারা আসবেন, ভোট তো হয়ে গেছে আর গরমও কমে গেছে, বৃষ্টি হচ্ছে ভালোই, গতকাল রাত্রে বৃষ্টি হয়েছে হালকা, এখন আবার প্রচণ্ড পরিমাণে রোদ চষে গেছে। আপনারা আসবেন, আমরা কিন্তু পুরোপুরি রেডি, আপনারা আসলে নদীতে ঘুরতে নিয়ে যাওয়া, মাছ ধরতে নিয়ে যাওয়া সব কিছুতে রেডি। এই উপরতলায় থাকা হয় না কিন্তু টিকটিকির পায়খানা প্রচণ্ড পরিমাণ, উপরের তলা মোছা হয়ে গেছে, এবার নিচের তলাটা একটু মোছামুছি করব। আর গতকাল কিন্তু ভোটের রেজাল্ট আউট হয়েছে, বাবা সারাদিন কিন্তু টিভির ঘরে বসেছিল, এখনো দেখছি বসে আছে, দেখি কি করছে, আর আপনারাও দেখুন ওই খবর দেখছি, কাল তো খবর দেখছিল, আজকে আবার কি দেখছো? দেখছি আজ ঠিক আছে, দেখছি কারা ক্ষমতায় এলো বা কারা সরকার গঠন করবে রাজ্যে, যেমন তৃণমূল ব্যাপক সংঘর্ষ লাভ করেছে দেশের ক্ষেত্রে, এনডিএ আবার জোটবদ্ধভাবে ক্ষমতায় ফিরে এসছে, যেমন চন্দ্রবাবু নাইডু নীতিশ কুমার সব মিলে তো এদের তো ভরসা করা যায় না, আর জোরে কি কখনো বা চলে যাচ্ছে সরকার ঘুরে যাচ্ছে, যাই হোক যেভাবেই হোক সরকারই হোক দেশটা ভালো চলুক, দেশের মানুষ ভালো থাকুক এটাই আমরা চাই, এই আর কি। আমি রাজনীতির বিষয়ে অত বুঝি না, মাথাও ঘামায় না, এইটুকু বুঝি কেন্দ্রে বলো আর রাজ্যে বলো যেই আসুক না কেন, আমার দেশে যেন শান্তি বজায় থাকুক, সবাই যেন ভালো থাকে, কোনো মারামারি গণ্ডগোল না হয়, এইটুকু চাই আর কিছু চাই না, আমরা যেন সবাই ভালো থাকি আর কি। এই খবর কি বলছে আমি খবর দেখি না আর বুঝেও না, খবর টবর খবর আর দেখবো কি, দেখতে ইচ্ছায় তা রাজ তো বসতে দেয় না, তার ভিতরে কাজকর্ম আছে, এই ঘরটা মোছা হয়ে গেলে ওই বারান্দা মুছবো, মুছে বাবাদের বাড়ি যাবো, রাজকে নিয়ে আসবো, ঘর মুছে শাড়ি পরে বেরিয়ে পড়লাম, রাজকে নিয়ে আসবো এবার, আর মা দেখুন সুযোগ পেলেই কিন্তু শিববাই, রাজ মার বাড়ি গেছে একটা ফাঁকা পেয়েছে, একটা শিববাইকে দেখি একটা মাছ হয় কিনা, মা কিন্তু কম বেশি করে বাড়ির মাছ সারাক্ষণ জুগিয়ে রাখে,
বেশিরভাগই ভালোই মাছ ধরেছি, আর এই জিনিসপত্র গুলো একটু ধুয়ে নিই তারপর ভালোই ধরে। তারপর ওকে নিয়েই থাকতে আজকে সুযোগ পেয়েছি, ঘর বাড়ি গুলো একটু মুছে নিলাম। প্রকৃতির কি খেলা বোঝা বড় দায়, এই ঝড় বৃষ্টি হচ্ছে, এই রোদ হচ্ছে, আজকে যা গরম পড়েছে, এইখানে কিন্তু প্রচুর পরিমাণে লোক বসে থাকে এই বেঞ্চে, গাছের তলার ছায়, বট গাছ খুব সুন্দর কিন্তু ঠান্ডাও লাগে, কিন্তু আজ কোনো হাওয়া নেই আর প্রচণ্ড গরম, আর 11টা বাজে কেউ নেই। আমি একটু এখানে দাঁড়িয়েছিলাম, ছাতা নিয়েছি, তাও কি হয়েছে, বট গাছের তলার ঠান্ডাটা আলাদা, পুরো গাছের পাতা নড়ছে না একদম। আপনারা অনেকেই জানতে চান যে আমাদের বাড়ির থেকে আমার বাপের বাড়ি কত দূর, এই দেখুন 5 মিনিটও হয়নি প্রায় এসে গেছি, এবার হাঁটছি, আর 1 মিনিট পরে ওই যে দেখা যাচ্ছে আর কি, নির্জম হয়ে আছে জানে একদম, গরম আর গরম। দেখতে দেখতে কিন্তু এসে গেছি, আর দেখি কি করছে, আমাকে দেখে ওরকম করছে বলে তুই বন্ধ করতেছিস ছাড়া তো চেয়ারটা দে তোর বার আর দিদার কাছে দাও মুখ খুলে দেখ, দিদার কাছে দিদার কাছে জলের বোতল দিয়েছে তো, আমার দিদা কই তুমি পরীক্ষা নিচ্ছ, দাদু আগেরদিন গিয়েছিল তো এইভাবে জল নিয়ে মুখে জল নিয়ে দিচ্ছিল, আর আজকে গিয়েছে তার দাদুর ঘরের টায় নামবে না চলে আসবে, আর একটু জল দেয় না নরম করার জন্য ভাত, ও জল দিচ্ছে, এরকম গিরিলিপ্ত এরকম এতদূর পর্যন্ত উঠে যায়।
কালকে দেখ পাগল আমি থালা মারি দিছি কি বলতেছি তখন দিচ্ছি কি পাগল তো তুই ভাইপো যাচ্ছে আমি তো ও ভাইপো পাগল বিকালে গাড়ি চলবো কিন্তু এ দেখো বাবন পাখি বিকালে বাইক 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 চালাবে কিভাবে একটু দেখাও ওই চালাও হ্যাঁ চালাও গাড়ি চালাও একটু এইদিকে আমার দিকে দেখাও কিভাবে গাড়ি চালায় তুই গাড়ি চালাও তাহলে গাড়িতে তুলবো না একটু গাড়ি চালাও দেখি একটু খেলা করবে গাড়িতে বসে গাড়ি 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 বাস না কুন্টু বিটি বাস বাড়ি যাবে না কি দাস বাবু খাওয়া হয়ে গেছে স্নান হয়ে গেছে আসার সময় ওই পথে আসছিলাম এবার রাস তো দেখতে পাই আর মোটামুটি পাঁচ ছাড়লো না রাজের মা ওর নেওয়ার জন্য সব রাস্তা চলে এসে কিন্তু মার কোলেও যাচ্ছে না ওর দিদির কোলেও যাচ্ছে না একদম পুরো ঘাড়ে উঠে বসে গেছে ঘাড়েতে নামতে যাই না সাইকেলে বসে দেখতে জানে যা সাইকেলে তো যদি তুলে নেয় সাইকেলে বসলো না আজকে সাইকেলে তে পুরো বসে দিছি বসবে না ঘাড়েতেই নামবে না মোটামুটি তো দাদা আরে তুমি একটা ফ্যান ছাড়ো ফ্যান ছাড়ো না বলছে দোকানে যাচ্ছি তাও ও কোনো কথাই কাজকে কানে নিল না ছাড়ো ছাড়ো দড়িটা তুলে নাও দড়ি পায়ে দড়ি তুলে যাবে ভাই থাকতো কি না থাকতো ভাই মা তো ভাই টানে এসে বেরোলো দু ঘন্টা ফুর্তি দিলে না তার আগেই তুই
তুমি থাকো, দাদুর কাছে থাকো। বাড়ির দিকে চলে যাচ্ছে এবার। আপনারা তাহলে পুরো পর্বটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। রাজবাবু যেতে যাচ্ছে না, বাড়ি চলে আসলাম এই মাত্র। আর রাজের ঠাকুরমা দেখছি এখনো চিব্বাচ্ছি, এইখানে বসছিল এখন ওইখানে গেছে। দেখি কি মাছ পেয়েছে। দেখি দিদি কি মাছ পেয়েছে। ও মাছ পেয়ে তোমার ধরিনি রাজ, বাড়ি নেই বর্ষা, বাড়ি নেই, ওই জন্য শুধু মাছ ধরে করবো না, বসে আছি। বন্ধুরা, রাজের দিদা তো রাজকে খাবি দিয়েছে, চানও করে দিয়েছে, তবে একটু কাদামে গেছে, একটু ধুয়ে দেবো। আবার আজকের পর্বটি এখানে শেষ করছি। পর্বটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন। এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। এই যে নামবে, কিছু পাইনি, বাড়ি যাচ্ছে। চলো 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 চলো।